রোজ 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 বাড়িতে এক জিনিস নিয়ে ঝামেলা, এক জিনিস, সেটা বাবা হোক সেটা মা হোক। Did you like any of them? আর পারছি না। কাউকে পছন্দ হলো? আমার মনে তো একজনই আছে। কি গো, কিছু ভাবলে? হুম, কি ব্যাপারে? মেয়ের ব্যাপারে। তার ব্যাপারে আবার কি ভাবার আছে? সে কোথায় এখন? সে তো বেরিয়েছে। তাই তো হয়, দেখা না হলে আলোচনা হবে কোথায়? ওই আসছে। মা একটু জল দেবে? হ্যাঁ দেব, কিছু খাবি? দাও। কি ব্যাপার বাবা, তুমি বেরোওনি? না, বেরিয়েছিলাম। মা শোন একটু। হ্যাঁ বলো। বস। না বলো না, কি আছে? বস বস, তোর সাথে দেখা হয় না আমার, বস। বলো। তুই কালকে বিকেলে একটু সময় রাখিস। কাজ আছে, হবে না। আমি কথা দিয়েছি। কাকে? একমাত্র ছেলে। সব ঠিক থাকে তো মাস দুয়েকের মধ্যেই হয়তো ফরেন। দেখ, আমি কথা দিয়ে ফেলেছি মা, আমাকে কথাটা তো রাখতে হবে। তুমি যখন কথাটা দিয়েছো, তুমি কি আমাকে জিজ্ঞেস করেছো? বেশ, যাব না হয়। আচ্ছা বস, এখানে বস, একটু শান্ত হয়ে বস না। কি শান্ত হব মা? এটা খা। কি বলছে শুন, বাবা কি বলছে শুন। তোমাদের এই প্যান প্যানানিগুলো কি শেষ হয় না? জিনিসগুলো তো দেখেছো যে কি হচ্ছে, তারপরেও? আমরা তো বাবা মা বল, আমরা তো চাইবই তোর ভালো হোক। এনে এটা খা, খেয়ে আগে মাথা ঠান্ডা কর। খেয়ে কি বলছে বাবা মন দিয়ে শোন। এই জানো, তোমার জন্য একটা ছেলেকে আজকে দাঁড় করিয়ে রেখে চলে এসেছি। আমার জন্য নয়। তো কার জন্য? ট্রিপের জন্য? এই তুমি সিরিয়াস? যা ভাববে তাই। মানে একটা ছেলে আছেন? matrimony.com বাবার দেখা ছেলে? হোলি শিট, তুমি বাবার দেখা ছেলে? দাঁড় করিয়ে ইউ কেম আউট টু মন্দারমণি? আবার কি? আর পারছিলাম না টলারেট করতে, জাস্ট আর না। এ তুমি ইন্টারেস্টিং কিন্তু, আই এম লাইকিং দিস ফর আ চেঞ্জ, দিস ইজ স্পাইস, ইউ আর নট দ্যাট বোরিং। ছেলেটার সাথে ঠিক হয়েছিল, সৈকতের থিয়েটার দেখতে যাব পরে। How come? মানে just a second, মানে this guy knows সৈকত? ফার্স্ট ডেটে ঘুরিয়ে ফিরিয়ে জানার চেষ্টা করছিল আমার বয়ফ্রেন্ড আছে কিনা। আমি চেপে যাওয়াতে জিজ্ঞেস করলো আমার বেস্ট ফ্রেন্ডকে। আমার বেস্ট ফ্রেন্ড তো একটাই, সৈকত। তুমি জানো গত 2 ঘন্টা ধরে তুমি একই কথা বলে যাচ্ছ? আমি জানি, আমি ঘুরে ফিরে এক কথা বলছি, which is fine, নাম জপছি। আমি কি করব সিদ্ধার্থ, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ হেল্প মি আউট, প্লিজ প্লিজ। You want a peg? What? Yes, no, maybe? Talk? No. Not anymore. Have one. I'm already too drunk. Palachi. Hey, Kecha. Mane? Shobar theke palachi. Hey. You didn't tell your family or friends that you were coming? No. Good. I like it. আমার না মনে হয় পার্থ বোধহয় আমাকে ভালোবেসে ফেলেছে। পার্থ কে? ছেলেটা ভাবে সে নাকি কালো মোটা, তাই আমি তাকে পছন্দ করি না। That is true, isn't it? আরে কিন্তু তার সাথে তো আমি ভালো ব্যবহার করেছি, যদিও চাপে। That's your goodness, yeah. গুডনেস, সেটা করে করেই তো মরলাম। এরা, থ্যাংক ইউ, ওয়েলকাম। এর আগেও একটা সম্বন্ধ এসছে, অর্ণব খুব বড় চাকরি করে, বিদেশে যাবে, আমাকেও নিয়ে যাবে। বাবার তো খুব ইচ্ছা যাও মা দেখে এসো, বাড়িতে সেই নিয়ে বিশাল আবার অশান্তি হলো, কিন্তু সেই যেতেই হলো, আফটার অল আই এম এ গার্ল। হ্যালো। হাই। হ্যাঁ পারমিতা বলছি। হ্যাঁ বলো। আমি ক্যাফেতে পৌঁছে গেছি। আমাদের 4টে মিট করার কথা ছিল না? না আসলে এদিকে একটু কাজ ছিল তো সেই জন্যই আর কি চলে এসেছি। তুমি তোমার টাইম মতো এসো, কোনো প্রবলেম নেই।
বলতে পারতে, আগেই চলে আসতাম। ওকে ওকে, আমি আসার চেষ্টা করছি। আসতে একটু দেরি হয়ে গেল, আমরা একটু বসতে পারতাম, রাইট? অনেকক্ষণ বসেছিলাম, বোর হয়ে গেছি, চলো না হাঁটতে হাঁটতে কথা বলি। আর ইউ অফেন্ডেড এনি হো? না না চলো। বাট ওই আর কি, মানে বুঝতেই পারছো বাড়িতে সব কিছু সব সময় এগুলো হয় না, চেষ্টা করি তাও, মা আসলে সব কিছু এলাও করে না। সো ইউ নো কুকিং, রাইট? রান্না বান্না করতে পারো তো নাকি? ইয়া, আই লাভ কুকিং। ওকে, ইজ ইট? মজা করছি, আমি রান্না বান্না করতে পারি না। ও ওকে, আসলে আমি একটু খেতে ভালোবাসি, ওই বাঙালি ছেলেদের যা হয় আর কি, একটু রান্না বান্না খাওয়া দাওয়া, বুঝতেই পারছো। তাহলে কি হবে মিস্টার কর্পোরেট? দেখা করতে গিয়ে তাড়াতাড়ি চলে গেছি, আর ওই ছেলেটা আরও দেরি করে এসছে, আমি কি করবো ওয়েট করে করে? দুটো খেয়ে নিয়েছি, সারা বিকেল হাসি মুখে ঘুরলো, সেই বাড়িতে গিয়ে মাকে নালিশ করে দিল যে মেয়ে মদ খেয়ে দেখা করতে এসছে। ওর মা আমার মাকে নালিশ করলো বাড়িতে, সেই নিয়ে বিশাল অশান্তি, বিশাল ঝামেলা। পারমিতা বস, প্লিজ এই কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি বন্ধ কর, এগুলোর কোনো লাভ নেই। তুই যার জন্য কাঁদছিস সে দেখছে কি? আর ইওর লাইফ ইজ ইওর কন্ট্রোল, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই যে হাত কেটেছিস, এটা নিজেকে কষ্ট দিয়েছিস, কারো কিচ্ছু যায় আসেনি কিন্তু। জানিস সিদ্ধার্থ, এই 10 বছরের সৈকত যেটা হয়ে উঠতে পারেনি, সেটা 10 ঘন্টায় তুই হয়ে গেছিস। খুব ভালো একটা বন্ধু, খুব ভালো একটা বন্ধু। সকাল হয়ে গেছে, এই আমাদের তো বিচেই যাওয়া হয়নি। আর বিচ সারা রাজ্য চললো, মনে হচ্ছে সারা রাতের পর মদ খেয়ে বেশি ফ্রেশ লাগছে। চলো রেডি হয়ে না, জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে আসছি। পারফেক্ট। কোথায় ছিলি? তোকে ফোন করে করে পাচ্ছি না, ফোনটা কোথায় তোর? ফোনটা কেন করিসনি আমাকে?